হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভাবলাম যে ইটালিয়ান পাঁচমিশালি সামুদ্রিক মাছ রান্না করব, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে হচ্ছে গিয়ে রেডিমেড মাছগুলো ছোটো ছোটো করে টুকরো টুকরো করানো, তো দুই প্যাকেট কিনে নিয়ে এসেছি। তো এটা আমি রান্না করব হচ্ছে গিয়ে বাংলাদেশের গোড়া মাছগুলো যেভাবে রান্না করা হয় ঠিক সেইভাবেই রান্না করব। তো আমি আগে ফ্রোজেন করানো যেহেতু ছিল, ডিপ ফ্রোস্ট করে ওভেন থেকে এগুলো একটু নামালাম নরম করার জন্য। তো এখন ভালোভাবে লবণ দিয়ে তারপর ভিনেগার দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম, কারণ অনেক সময় ফ্রোজেন মাছগুলোর মধ্যে গন্ধ থাকে, যার কারণে এগুলোকে পরিষ্কার করে নিলাম ভালোভাবে। তারপর হচ্ছে গিয়ে এখন পেঁয়াজ একটু বেশি করে কুচি করে তারপর, আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব করার পর। আর হচ্ছে কি, এখন হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, পরিমাণ মতো, এত বেশি দিলে তো হবে না। তারপর হচ্ছে কি, পেঁয়াজ কুচি কুচি বলতে আমি একটু বড় বড় সাইজ করে টুকরো টুকরো করে নিয়েছি। তো এখন হচ্ছে গিয়ে তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা তেলের মধ্যে দিতে হবে, তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু ফ্রাই করে নিব তেজপাতাটাকে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি, মাছগুলোকে একটু ভেজে ভেজে নিব। তো কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি ইটালিয়ান দাদো পাউডারটা, বিট লবণ জাতীয় যে পাউডারটা, মানে এটা দিয়ে দিচ্ছি এই কারণেই, কারণ এটা দিলে আমার কাছে খুব ভালো লাগে, তরকারির গুণাগুণটা একটু বেড়ে যায় যার কারণে। লবণটা ওইটা দিচ্ছি, অলিভ অয়েল দিচ্ছি, একটু হলুদ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর নেড়াচড়া দিয়ে একটু জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। তো যেহেতু এখানে
মাছ তো অনেক রকম মাছ আছে, তো এগুলোকে একটু ভালোভাবে একটু পানিটা শুকিয়ে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিব। তবে খেতে কিন্তু অসাধারণ লেগেছে। আর হিমালয়ার যে সল্ট ওই ইন্টিগ্রালে, ওই সল্টটা দিলাম একটু। এই সল্টটা নাকি খুব উপকারী, যার জন্য এটা কিনে নিয়ে এসেছিলাম মার্কেট থেকে আর কি। এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে একটু লেবুর রস। যেহেতু ফ্রিজিং মাছ, একটু লেবুর রস দিয়ে দিলাম। তো এখন একটু ঢেকে দিচ্ছি। তবে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লেগেছে, আমার ভালো লেগেছে। জানি না কার কিরকম লাগবে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই ফ্রোজেন মাছগুলো। তারপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো এই তো হয়ে গেল, খুব মজাদার ইটালিয়ান সামুদ্রিক যে মাছগুলো আছে। এগুলো যেহেতু ছোট ছোট টুকরো করানো ছিল, সেহেতু বোঝা যাচ্ছে না। তো যেহেতু পাঁচ মিশালি মাছ, এখানে ছোট ছোট চিংড়ি মাছও আছে, তারপর শামুক, বিভিন্ন ধরনের মাছ আছে এখানে আর কি। মানে এটা তিনটার পদ আইটেম হবে। এই তো আমার রান্না হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।